এ গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমার আজকে ঘুম থেকে উঠতে খুবই দেরি হয়ে গেছে, 7:25 বাজে। এখন আমার অনেক কাজ পড়ে আছে, উঠোন ঝাড় দেবো, ঘর ঝাড় দিতে হবে। তো কালকে রাত্রিবেলা আমি অনেক কাজ সেরে রেখেছিলাম, ঘরটাও ভালো করে মুছে রেখেছিলাম, বাসন মেজে রেখেছিলাম, আর বিকেলবেলা আমি জলটা তুলে রেখেছিলাম। দেখো আমার আগে উঠে আজকে চা করে নিয়ে এসছে, দেখো চা করে এখানে নিয়ে এসছে, যে গরম চা ও করে নিয়ে এসছে। তো কিন্তু এখন আমি চা খাবো না, এখন আমি অ্যালোভেরাটা খাবো, তারপরে আমি কাজগুলো সেরে নেব। চাটা এখন আমার ঢাকা দেওয়া থাকবে, তো চা আমার ঢাকা দেওয়া থাকবে, আমি চাটা একটু পরে খাবো, আমি অ্যালোভেরাটা আগে খাবো। তো কোনটা থেকে ভাঙবো ভাবছি, এটা এখানে হ্যাঁ বড় হয়েছে, কিন্তু এগুলো থেকে এখানে অনেক আছে, তো অনেক যেখান থেকে সেখান থেকে ভাঙাটা মনে হচ্ছে ভালো। তো দেখি এই অ্যালোভেরাটা খুব বয়স হয়ে যাচ্ছে, অ্যালোভেরাটার এখান থেকে একটা পাতা আমি নিয়ে নেব, এই পাতাটাই নিয়ে নিচ্ছি। ছুরিটা আনলে ভালো হতো। যাই হোক, এই অ্যালোভেরাটা আমি নিয়ে নিলাম, অ্যালোভেরাটাকে এইভাবে সোজা করে রাখতে হবে, এর যখন ওই কষ্টটা যখন ঝেড়ে যাবে পড়ে যাবে আর কি, যখন কষ্টটা দেখো একটা লাল লাল ভাব যে কষ্টটা আছে না, ওইটা ওইটা যখন পড়ে যাবে তারপর ওটাকে ওর জেলটাকে বের করে খেতে হবে। দেখো আমার অনেক অ্যালোভেরা আছে, দেখো অনেক কটা লাগিয়েছি, দেখো এগুলো আমার অ্যালোভেরা চাষ করছি এখানে, দেখো দেখো বেগুন গাছে বেগুনের ফুল ফুটেছে, প্লাস বেগুনও হচ্ছে, দেখো দুটো গাছ আছে, বস্তার ওপরে লাগিয়েছি, মাটি জায়গা কম বাড়ির এখানে। তো এই অ্যালোভেরাটা কেমন হয়েছে বলবে কমেন্টে, দেখো খুব সুন্দর হয়েছে, একটা বালতির মধ্যে বসিয়েছি অ্যালোভেরাটা। তো অ্যালোভেরাটা আমি খেলাম, খুব তিতো, এত তিতো অ্যালোভেরা, খুব তিতো, মানে নিম পাতা খেল। তো যাই হোক, খেলে অনেক উপকার হয়, পেটের রোগ থেকে অনেক মুক্তি পাওয়া যায়, আমি খাই সপ্তাহে দুদিন খাই আমি। তো আজকে আমি খেলাম, তোমাদেরকে আমি দেখালাম, যাক এইভাবে খাবে তোমরা সত্যি খুব উপকার পাবে, কিন্তু গালটা মানে এই আধ ঘন্টা মতন তেতো থাকবে তারপরে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন খাওয়ার পরে যদি তুমি গালে কিছু নিয়ে নাও বিস্কিট টিস্কিট তাহলে তোমার অতটা তেতো লাগবে না। তো চলো অ্যালোভেরাটা তো আমার খাওয়া হয়ে গেলো, এখন আমার কাজে হাত দিতে হবে, কানের কাজগুলো কে করবে কেউ তো করার নেই। তো যাই হোক, আমি তোমাদেরকে এই অ্যালোভেরা খাওয়াটা শেয়ার করলাম, তো আমি এখন রাখছি। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর আমাকে লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করো। সেটা